নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও এবার ঘূর্ণিঝড়ের দেখা মিলতে চলেছে বাংলার বুকে এই মাত্র বাবা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে কলকাতা সহ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দুপুরের দিকে শুষ্ক এবং গরম বাতাসের ফলে লু বইতে পারে যার কারণে রাজ্যের সরকারি স্কুল ও কলেজ সহ সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কুড়ি ও একুশে এপ্রিল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী তিনটি জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বাইশে এপ্রিল শনিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তেইশে এপ্রিল রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ চব্বিশে এপ্রিল সোমবার হাওড়া হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাঝোড়ো হাব হয়ে যেতে পারে আগামী পঁচিশে এপ্রিল মঙ্গলবার পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী শুক্রবার থেকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কুড়ি এপ্রিল বৃহস্পতিবার মনমনসিংহ সিলেট বিভাগে বজ্র সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী একুশ বাইশ তেইশ ও চব্বিশে এপ্রিল ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিং এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজধানী ঢাকাসহ সবকটি বিভাগে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সপ্তাহান্তে ঝড় বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর আচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে হাওয়া ফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচাশি শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ